আজকের পরিচর্যা বিষয় জবা গাছ। তো আমার চ্যানেলে কিন্তু ভিডিও প্রতিদিন আসে সন্ধ্যা 6টায় রবিবার ব্যতীত, তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলেই বুঝবো যে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে বাগান সংক্রান্ত সমস্ত তথ্য আমি পৌঁছে দিয়ে দেওয়াটা উদ্দেশ্যটা আমার সফল। নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আজ আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে একটু ডিফারেন্ট ব্যাপার, মানে ঘরের মধ্যে জবা গাছ নিয়ে অবশ্যই, কিন্তু ঘরের মধ্যে কেন, কারণ হচ্ছে বাইরে অযোধ্যায় বৃষ্টি পড়ছে বন্ধুরা, আমি কিন্তু বাইরে শ্যুট করতে পারছি না, মানে গাছগুলো পর্যন্ত দেখাতে যাবো যে ফোনটা নিয়ে বা ক্যামেরা নিয়ে, তো সেটাও সম্ভব হচ্ছে না। তো আজকের বেশ কিছু টিপস জবা গাছ নিয়ে বলবো, যেটা নিয়ে প্রচুর প্রশ্ন এসছে যে জবা গাছে এই সমস্যা, জবা গাছে ওই সমস্যা, জবা গাছে বিভিন্ন ধরনের সমস্যা। তো সেই সমস্যাগুলো নিয়ে আমি বলবো, এই বর্ষাকালে জবা গাছে কী কী সমস্যা দেখা দিচ্ছে আর জবা গাছে কী কী তার উপায় বা প্রতিকারটাও বা কী হবে, তো সব মিলিয়ে প্রশ্নগুলো থেকে আমি বাছাই করে নিয়েছি, মানে বাছাই করেছি বলতে দেখেছি প্রায় একই ধরনের সমস্যা, তো সেইগুলোকে ভেঙে ভেঙে বলে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। একটা ভিডিওতেই আপনারা অতি সহজে আপনাদের জবা গাছের যে বর্ষাকালীন সমস্যাগুলো আপনারা বুঝতে পারেন বা বলতে পারেন, মানে উপকার পান, সেটাই হচ্ছে আজকে নিয়ে আসবো। তো দেখুন, আমার কাছে এই দুটো জবা গাছ আমি কিন্তু গতকাল কিনে এনেছি, তো সে এইগুলো নিয়েই দেখাবো, এগুলো শেডেতে রয়েছে, তো সেই জন্য আমি নিতে পারলাম, বারান্দার দিকে রয়েছে। তো এখানে দেখুন জবা গাছটার মধ্যে, দেখুন এই জবা গাছটা একটা কিন্তু প্রবলেম আছে, সেটা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো কিন্তু হালকা হলদেটে বর্ণের আছে, মানে এই জবা গাছের আমি যে আজকের ভিডিওটা করব তাই তার মধ্যে এই জবা গাছটাকে এই কারণেই দেখিয়েছি, কারণ এইটা নিয়ে মানে প্রশ্ন এসছে, সমস্যা যে ঘটছে সেটা এসছে। তো এই নিয়ে বলবো যে জবা গাছের যেটা প্রধান সমস্যা নিয়ে সবচেয়ে বেশি বার আমাকে দর্শক বন্ধুরা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে জবা গাছের যে এই যে কুঁড়ি, এই যে কুঁড়ি কুঁড়ি এইরকম কি এর থেকে আরেকটু বড় সাইজের হচ্ছে, হওয়ার পরে কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, এই কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, এই গোড়ার কাছ থেকে পড়ে যাচ্ছে। তো এইটার সমস্যাটা আমি প্রথমে বলে দিই আপনাদের, এই সমস্যাটা থেকে আপনাদের জবা গাছকে ঠিকঠাক করতে গেলে, মানে কুঁড়ি ঝরা বা কুঁড়ি ফল হওয়া এই সমস্যাটাকে মেটাতে গেলে সবার প্রথমে দেখতে হবে যে টবের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জল দাঁড়াচ্ছে কি না। তাহলে জল কতটা পরিমাণে জমছে সেইটা একটা সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, যে যেন ওভার ওয়াটারিং না হয় বা বর্ষাকালে যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে সেইখানে যেন জল না টবেতে দাঁড়িয়ে থাকে, এটা সবার প্রথম নলেজে রাখতে হবে আমাদের প্রত্যেকটা বাগানিকে। এরপরে দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় পদক্ষেপ যেটা আমি বলবো সেটা হচ্ছে, অনেক সময় অনুখাদ্যের অভাব দেখা যায়, এই অনুখাদ্যের অভাবের ফলে কিন্তু আমাদের এই কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতাটা দেখা দেয়, মানে আসে প্রবণতাটা আসে, সেই জন্য একটা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমাদের স্প্রে করতে হবে। তো আর তৃতীয়ত যে ব্যাপারটা বলবো কুঁড়ি ঝরে যাওয়ার জন্য, সেটা হচ্ছে বিভিন্ন পোকা দেখতে হবে, যে এই যে জবা গাছের পাতায় দেখবেন তলার দিকে ঠিক এইরকম জায়গায় অসংখ্য কালো 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 পোকা থাকে, বা কুঁড়ির গায়ে এইরকম গায়ে দেখবেন ঠিক এই নিচের দিকটা এরকম জায়গায় কালো কালো পোকা থাকে, বা যেটাকে জাব পোকা বলা হয়, অথবা যে মিলিবাগ, আমরা সকলে পরিচিত জবা গাছ মিলিবাগের সাথে, এরকম সাদা সাদা মোমের মতো আস্তরণযুক্ত একটা পোকা থাকে যাকে পিঁপড়েরা ঠেলে উপরে তোলে, তো এইরকম পোকা আমরা দেখতে পাই। তো সেই পোকাগুলোর জন্য কি প্রতিকার করতে হবে, যেটা কিন্তু কুঁড়ি ঝরে যাওয়ার একটা মানে কারণ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই পোকার ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে একতারা বা এক্কা, এই জাতীয় যে কীটনাশকগুলো আছে আপনারা অত্যধিক সস্তায় পাবেন, আপনারা কিনে নেবেন, কিনে নিয়ে স্প্রে করবেন, আশা করি একবার স্প্রে করলেই চলে যাবে, দ্বিতীয়বার যখন স্প্রে করবেন সেই সময় সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে পোকাগুলো। তো ওই কতদিনের ব্যবধানে করবেন, এটা 4-5 দিনের ব্যবধানে করবেন আক্রান্ত গাছের ক্ষেত্রে। আর অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যেন বৃষ্টি না পড়ে অন্তত স্প্রে করার 3-4 ঘন্টা পরে, বৃষ্টি পড়লে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে। আর অবশ্যই সন্ধ্যাবেলার দিকে করবেন,
এই গেল কুঁড়ি ঝরে যাওয়ার যে কারণটা বললাম। এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি প্রশ্নের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো যেটা বলি, আর এরপরে যে জবা গাছ নিয়ে দ্বিতীয় যেটা ব্যাপার আমার কাছে এসেছে সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। এই যে পাতাগুলো দেখবেন, এই পাতাটা দেখুন চকচকে সবুজ, এইটা হালকা হলুদ হয়ে যাচ্ছে বা আরো বেশি হলুদ হয়ে গিয়ে খসে পড়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে বলবো বর্ষাকালে কিন্তু টবের মাটিতে জল জমাটা একটা বড় ফ্যাক্টর। যদি জল দাঁড়িয়ে থাকে, জল সঠিকভাবে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে। তারপরে ওয়েল ড্রেনেজ সয়েলের পরেও যদি দেখা যায় যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে, অবশ্যই বুঝতে হবে পাতার মধ্যে খাদ্যের অভাব আছে বা গাছের মধ্যে খাদ্যের অভাব আছে। টবের মাটিতে পর্যাপ্ত খাবার দিন, তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্ট যেটা বলে ওটা স্প্রে করতে পারেন, অথবা টবের মাটিতেও দিতে পারেন। 1 লিটার জলে যদি স্প্রে করেন, 1 লিটার জলে হাফ চামচের মতন নেবেন, নিয়ে স্প্রে করবেন। আর যদি টবের মাটিতে দেন 10 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচ, হাফ টেবিল চামচের কথা আমি বলছি, হাফ টেবিল চামচ দেবেন, দিয়ে স্প্রে করবেন। তাহলে দেখবেন সমস্যা কিন্তু থেকে, এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া আরেকটা হয় যে বোরন, বোরনের অভাবেও কিন্তু হয়, সেক্ষেত্রে বোরন স্প্রে করতে হবে। তো আমি সেই জন্যই বলবো যে আলাদা আলাদা করে না করে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো প্রয়োগ করুন। কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করলে বা অনুখাদ্য যেটাকে বলা হয় যদি প্রয়োগ করেন অবশ্যই ভালো কাজ দেবে। আমি নিজে অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করি, আমার কিন্তু সচরাচর কোনো গাছে এই ধরনের সমস্যা হয় না, বা সমস্যা হলেও সেটা থেকে মুক্তি পেয়ে যাই। এরপরে যে আরেকটা জিনিস বিষয় এসছে, জবা গাছের পাতাগুলো কুঁকড়ে যাওয়া। দেখুন এই পাতাটা কিন্তু সোজা রয়েছে, কিন্তু এইখানটায় দেখুন হালকা হালকা কুঁকড়ানোর মানে মতন হয়ে যাচ্ছে, বা এই যে এই পাতাটা হালকা কুঁকড়ে গেছে এইটা। তো এইরকম দেখবেন কুঁকড়াতে কুঁকড়াতে একদম কুঁকড়ে যাবে, কুঁড়িগুলো ছোট হবে, ফুলগুলো সহজে ফুটবে না, বড় হবে না, ছোট ফুল ফুটবে। তো এই রকম যদি সমস্যা আমাদের জবা গাছের ক্ষেত্রে দেখা দেয় তখন আমরা কি করব? একেবারে সহজভাবে বলছি বন্ধুরা, যে এই রকম যদি সমস্যা আপনারা করেন পাতা কোঁকড়ানো, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে দুটো আমি কীটনাশকের নাম বলবো, যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে সেটা ব্যবহার করবেন। এক হচ্ছে কাকা, দুই হচ্ছে সুপারসোনাটা। এই সুপারসোনাটা কিন্তু মারাত্মক ভালো কাজ দেয় এই বর্ষাকালে বিশেষ করে, কারণ এর মধ্যে যেমন এই পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা, যে পোকামাকড়ের কারণে বা সেই কীটনাশক হিসেবেও যেমন কাজ করে, তেমন কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য বর্তমান আছে, যেটা কিন্তু গাছের নিউট্রিশনটাকেও যোগায়, মানে খাবার যোগায়, গাছকে ভিতর থেকে শক্তিশালী করে। তো একটা জিনিসের মধ্যে কিন্তু দুটো জিনিস পেয়ে যাবেন, এক অনুখাদ্য পাবেন, দ্বিতীয়ত এই ধরনের পাতা কোঁকড়ানো রোগ বা মিলিবাগ, জাপ পোকা ইত্যাদি ইত্যাদি মতন পোকামাকড়ের হাত থেকেও কিন্তু আপনাদের রক্ষা করবে গাছকে। তো এই এই জন্য বলছি বন্ধুরা, যে এইভাবে আপনারা যদি পরিচর্যা করেন তাহলে দেখবেন পাতা কোঁকড়ানো থেকে মুক্তি আরামসে পেয়ে যাবেন, কোনো রকমের সমস্যা হবে না, ফুলগুলোও কুঁকড়ে যাবে না। তো আমি একটা জায়গায় বলবো কথা, যে যাদের দেখছি দেখছেন যাদের উপরের দিকে এরকম গুচ্ছাকারে, ঠিক এরকম গুচ্ছাকারে ধরুন পাতাগুলো সমস্ত কুঁকড়ে গেছে, আপনাদেরকে বর্ষাকাল আপনাদেরকে একটাই টিপস দেবো, যে ঠিক তার নিচ থেকে ডাল এইখান থেকে এরকমভাবে কেটে দিন, আড়াআড়ি করে কাটবেন, সোজাসুজি প্যারালাল কাটবেন না, আড়াআড়ি করে কাটবেন, কেটে জায়গাটায় ফাঙ্গিসাইড দিয়ে দিন এবং তারপরে স্প্রে করে দিন। যে কীটনাশকটা বললাম, যদি অনেকগুলো পাতা হয়ে যায়, যদি দুটো একটা দুটো তিনটে পাতা হয় তাহলে কাটার দরকার নেই, ডাইরেক্ট স্প্রে করে দিন, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি একসাথে দেখা যান গুচ্ছাকারে 6-7টা, 8টা, 10টা পাতা মাথার দিকে জবা গাছের ওই রকম হয়ে গেছে, কুঁড়িগুলো খর্বাকৃতি বামনাকৃতি হয়ে কুঁকড়ে যাচ্ছে, তাহলে এই স্প্রে যেভাবে বললাম করে দিন, নিষ্কৃতি পেয়ে যাবে। আর অবশ্যই আরেকটা যেতে যেতে লাস্ট যে সমস্যাটা আমি বলে যাব, যে অনেকে বলছে যে জবা গাছ ডাইব্যাক হয়ে যাচ্ছে। এর কারণটা আছে বন্ধুরা, পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, আমাদের দেশি ভ্যারাইটিতে এরকম হয় না, কিন্তু পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল হিবিসকাসে এইগুলো কিন্তু ভীষণ পরিমাণে ঘটে। তো আমি সেই জন্য বলবো যে ফাঙ্গিসাইড ইউজ করুন, স্যাপ ফাঙ্গিসাইড ভীষণ ভালো কাজ করে, কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক এই দুই ধরনেরই গুণাবলী ওর মধ্যে রয়েছে স্যাপের মধ্যে। তো এই স্যাপ ফাঙ্গিসাইড যদি আপনারা স্প্রে করে দেন বা টবের মাটিতে দেন তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ দেয়, গাছ ভেতর থেকে শিকড়ের সাহায্যে ভেতর থেকে যেমন শোষণ করে নিয়ে নেবে, নিয়ে ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করবে, তেমন অনেক সময় আমরা দেখবো যে এরকম পাতার ওপরে যে মানে ফাঙ্গাসের কারণে জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়া এরকম একটা ভাব দেখা যায়, সেই জিনিসটাও মানে থেকে মুক্তি পেয়ে যাবেন।
আর সিস্টেমেটিক আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই কারণে বললাম, সিস্টেমেটিক মানে ভিতর দিয়ে কাজ করছে এবং কন্ট্যাক্ট মানে উপরে পাতার উপরে বা গাছের ডালে, সেখানেও কিন্তু কাজ করে স্যাপ। আর এছাড়া আপনাদের যদি দেখেন শুধুমাত্র পাতার উপরগুলো পুড়ে যাচ্ছে, স্যাপ ফাঙ্গিসাইড নেই, যদি হাতের কাছে ভ্যাবিস্টিন থাকে ব্যবহার করবেন, ভ্যাবিস্টিনও খুব ভালো কাজ করে। আমি নিজে করি বলে এই দুটো কীটনা মানে দুটো ফাঙ্গিসাইডের নাম বললাম। এছাড়াও রেডোমিল গোল্ডও কিন্তু ভীষণ ভালো কাজ করে। তো বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আছে, দেখে নেবেন যে সিস্টেমেটিক অথবা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কোনটা কি। কন্ট্যাক্ট যেটা সেটা টাচের উপরে উপর দিয়ে কাজ করবে এবং সিস্টেমেটিক ভিতর দিয়ে কাজ করে। তো দুটোই দরকার মানে আমাদের যারা বাগান করি, সেই জন্য বলবো দুই ধরনের ফাঙ্গিসাইড এনে রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। এক ধরনের করলে এদের মধ্যে যে ফাঙ্গাস অ্যাট্যাক মানে ফাঙ্গাল যে ইনফেকশন ইনফেক্টেড যে জিনিসগুলো রয়েছে এদের মধ্যে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে যায়। তো সেই জন্য ভালো কাজ করবে না যদি একটা না আমি সাপ ব্যবহার করতে থাকি, সাপ ফাঙ্গিসাইড যদি ব্যবহার করতে থাকি ভালো কাজ করবে না। সেই জন্য বলবো দু রকমের ফাঙ্গিসাইড রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন, অবশ্যই আপনাদের গাছ কিন্তু আর কোনোভাবে ডাইব্যাক হবে না। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আর যেতে যেতে একটা কথা বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই, যারা নতুন ভিউয়ার তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস দেখুন, সহজে বাগান করুন। আর তার সাথে একটা কথা বলে রাখবো, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। তো আজকে বলে এই পর্যন্ত বলেই আজকের এখানেই সমাপ্ত করছি। আর প্রত্যেকে বাগান করুন, আমাদের কথা তো ভেবে অবশ্যই বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে, যাদের যতটুকু জায়গা আছে গাছ বসান। গাছ বসালে মন ভালো রাখার পাশাপাশি কিন্তু আমাদের জীবনদায়ী অক্সিজেনও দেয়। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি আগামী ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।